হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বলবো এরকম ধরনের যে ডেসিমেল নাম্বার আছে, ডেসিমেল নাম্বারকে এ এর সাথে যখন বার যুক্ত থাকবে, সেই বার যুক্ত ডেসিমেল নাম্বারকে কিভাবে এ সাবট্র্যাক্ট করবো ও বা অ্যাড করব, সেটাই আজকে আমি এই ভিডিওতে বলবো। বন্ধুরা, এটি আজকে শর্ট ট্রিকের মাধ্যমে কিভাবে করব সেটাই আজকে দেখে নেব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, অ্যাট ফার্স্ট সবার প্রথম যে অঙ্কটি রয়েছে 3.7 বার প্লাস 3.2 বার, বন্ধুরা সবার প্রথম আমরা জেনুইন প্রসেস করে নেব। তাহলে 3 কি এখানে বার থাকলে কি হয়ে যায়, বাই 9 হয়ে যায়। বার যখনই থাকবে সেটা বার 9 হয়ে যায়। আর প্লাস 2 রয়েছে উপরে, বার রয়েছে, বার থাকলে বাই 9 হয়ে যায়। তাহলে এটা কত হয়ে যাবে, 3 × 27 আর 7 = 34, ইয়েস প্লাস এখানে 9 9 = 18 আর 2 = 20। তাহলে প্লাস করলে হয়ে যাচ্ছে এ কি 9, আর এটা হয়ে যাচ্ছে এ 54। তাহলে হচ্ছে 6 9 54, তাহলে 6 আনসার হয়ে যাচ্ছে। তা এটা গেল জেনুইন প্রসেস। যদি আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করি তাহলে কি করব, দেখো এইখানে যেটা রয়েছে এই বার কি রয়েছে, এই যে বার যুক্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে জাস্ট অ্যাড করো, বার ছাড়া যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে জাস্ট অ্যাড করো, একবারে হয়ে যাবে। তাহলে আমরা যদি শর্ট ট্রিকের মাধ্যমে করি তাহলে এখানে এ রয়েছে কি, প্রথম 7 + 2 কত হয়ে গেল 9, পয়েন্ট রয়েছে বার আছে, বার দিয়ে দিলাম উপরে, আর এখানে 3 আর এখানে 2 প্লাস করলে কি হয়ে যাচ্ছে 5। তাহলে কি এইখানে এই চলে আসে 5.9 বার। তারপরে এটাকে কি লেখা যায়, 5 + 0.9 বার। তারপরে 5 + কি হচ্ছে 9 উঠে গেলে কি হচ্ছে 0.9 বার উঠে গেলে বাই 9 চলে আসে, তাহলে কিছু 1, তাহলে 5 + 1 কি হয়ে গেল 6। তো যখনই এরকম বার যুক্ত ডেসিমেল সংখ্যা থাকবে তখনই কি করব, ও যখন দেখব যে সংখ্যার মাথায় বার রয়েছে সেই সংখ্যাগুলো প্লাস করে দেব, এবং বার নেই যে সংখ্যাগুলো সেগুলো প্লাস করে দেবে, তারপরে বারটা উঠিয়ে দেবো। তা এখানে আমি দেখছি এইখানের অঙ্কটা, ফার্স্ট এখানে দেখতে পাচ্ছি এই দুটোকে অ্যাড করতে হবে। এ জাস্ট মানে কি এখানে এ 3 0.32 পয়েন্টটা পয়েন্টের মধ্যে রাখবো, আর এখানে হচ্ছে 5.6, এক্স কি আছে 1, এই দুটোরই বার রয়েছে, তাহলে যোগ করব। যদি প্লাস রয়েছে প্লাস করলে কত হয়ে যাবে 8, এটা কত হয়ে যাবে এ 8 1, পয়েন্ট রয়েছে, তাহলে কি হয়ে গেল এখানে এ 8 8, এখানে 0.1 এই বার রয়েছে এর উপরে। তো এখানে দুটো যেহেতু 8 রয়েছে তাহলে কি হচ্ছে, আমরা বার একটা মাথায় দিলেই হয়ে যায়। অ্যাকচুয়ালি বার কথার অর্থ আমরা জানি, কেন এটা 8 8 থেকে 8 লিখতে পারি, কেন এই বার কথার অর্থ এখানে অসংখ্য 8 আছে, এই অঙ্কটা বুঝে গেছো। এখন দেখো এই অঙ্কটা করতে ম্যাক্সিমাম তোমার কত সেকেন্ড লাগবে, তোমরা বলো 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবে। কি বার রয়েছে বার দিয়ে দেবো, এবার কি 8 থেকে 3 বিয়োগ করবো কত থাকে 5, 4 থেকে 2 বিয়োগ করবো কত থাকবে এ 2, পয়েন্ট রয়েছে পয়েন্ট দিয়ে দিলাম, 7 থেকে 3 বিয়োগ করবো কত থাকবে 4। তাহলে কি ইফ এখানে ইফ এটা হয়ে গেল ও অ্যান্সার, কেন এটাকে 9 দিয়ে ডিভাইড করলে কিছু আসে না, জাস্ট এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট আমি যদি এটা করি কত সেকেন্ড লাগবে, দেখো এই প্রথমে এই সংখ্যাটা যোগ করে নেবো, যোগ রয়েছে 3 আর 2 যোগ করলে 5, পয়েন্ট এখানে বার দিয়ে দেবো, যোগ করবো 3 2 কত হচ্ছে 5 0, মানে হচ্ছে 0 + 7 7, আর এখানে 3 প্লাস 2 হচ্ছে 5, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। বন্ধুরা 5 নম্বর অঙ্কের দিকে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে এ একটা সংখ্যার মাথায় বার রয়েছে, এখানে দুটো সংখ্যার মাথায় বার রয়েছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, 2 পয়েন্ট বার 3 এর মাথায় রয়েছে, তাহলে 3 এখানে কি কি ইনফিনিটি পর্যন্ত ও 3 আছে। একই রকম ভাবে এখানে এইটাকে কি লিখতে পারি, 5.38 আবার যাবে কি 3 8, এরকম ভাবে 3 8 3 8 করতে করতে গেছে কি ইনফিনিটি পর্যন্ত। তাহলে এদের প্লাস করলে এখন কি হবে, 11 ওয়ান রয়েছে 7 11 107.7। তা এখানে এইটাকে দেখতে পাচ্ছি এরকম ভাবে কি ইনফিনিটি পর্যন্ত এটাও গেছে, 7 1 7 1 7 1 7 1, তাহলে এখানে কি হবে 7 পয়েন্ট কি হয়ে যাচ্ছে 7 1 এর মাথায় কি বার। বন্ধুরা 6 নম্বর অঙ্কটি যদি একইভাবে সলভ করি তাহলে এইটাকে কি লিখতে পারি, 0.25 0.25 যেহেতু আছে বার মাথায়, তাহলে 2 5 2 5 2 5 এরকম ভাবে কি ইনফিনিটি পর্যন্ত লিখতে পারি। তা এটাকে যদি আমরা এখন লিখি এটাকে কি লিখতে পারি, 0.3 0 4 1 এর মাথায় বার রয়েছে, বারবার 4 1 4 1 সরি 4 1
ফোর ওয়ান লিখতে পারি, এরকম ভাবে ইনফিনিটি পর্যন্ত গেছে, দের প্লাস আছে। তাহলে বন্ধুরা এখন প্লাস করব, ও প্লাস করলে ফাইভ প্লাস ওয়ান সিক্স, সিক্স 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 ফাইভ ফাইভ পয়েন্ট জিরো। তা বন্ধুরা এখন প্লাস করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তা এখানে দেখছি প্রত্যেকটা সিক্স রয়েছে, তাহলে কি এখানে এটাকে কি লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ, এখানে প্রত্যেকটা ও সিক্স রয়েছে, এরকম ভাবে কি ইনফিনিটি পর্যন্ত গেছে, তাহলে কি সিক্স এর মাথায় বার হয়ে যাবে। তাহলে বন্ধুরা এটা হয়ে গেল অ্যান্সার। বন্ধুরা সাত নম্বর অঙ্কটি যদি একই রকম ভাবে করি, তাহলে এটাকে লেখা যায় টু পয়েন্ট, টু পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স, এরকম ভাবে কি ইনফিনিটি পর্যন্ত। এখন এটাকে যদি লিখি তাহলে লেখা যায় ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ, ইনফিনিটি পর্যন্ত গেল। তা এখন এটা মাইনাস যদি করি, তাহলে যদি বন্ধুরা এটা বিয়োগ করি, তাহলে এটা হয়ে যাবে ওয়ান, এটা হয়ে যাবে ফোর, এটা হয়ে যাবে ওয়ান, এটা হয়ে যাবে ফোর, এটা হয়ে যাবে ওয়ান, আর পাঁচ থেকে তিন গেলে এটা হয়ে যাবে দুই, আর এখান থেকে বিয়োগ গেলে ওয়ান। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি, এরকমভাবে ফোর ওয়ান হয়েছে, ওয়ান ফোর ওয়ান ফোর, তারপর আবার ওয়ান ফোর হতো, আবার ওয়ান ফোর হতো, এরকমভাবে কি ইনফিনিটি পর্যন্ত গেছে। তাহলে এটাকে কি লেখা যায় ওয়ান পয়েন্ট টু ওয়ান ফোর, তার মাথায় বার, বোঝা যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা লাস্ট আট নম্বর অঙ্কটি করে নেবো, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় জিরো পয়েন্ট টু জিরো থ্রি জিরো থ্রি জিরো থ্রি, এরকমভাবে কি ইনফিনিটি পর্যন্ত লেখা যায়। আর এটাকে কি লেখা যায় জিরো পয়েন্ট জিরো টু, কী হচ্ছে এ ওয়ান থ্রি ওয়ান থ্রি, আর এখানে হচ্ছে ওয়ান, আবার এখানে যদি বাড়াতাম বাড়াতে পারতাম, তো এরকমভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে এখানে বন্ধুরা আমরা যদি এখন এটাকে যোগ করে দিই, তাহলে কি হবে আমরা দেখি, তাহলে এটা হয়ে যাবে ফোর, এটা হয়ে যাবে থ্রি, এটা হয়ে যাবে ফোর, এটা হয়ে যাবে থ্রি, এটা হয়ে যাবে ফোর, এটা হয়ে যাবে টু, এটা হয়ে যাবে টু পয়েন্ট জিরো, এরকমভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলছে। তা আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে জিরোর পরে টু টু রয়েছে, তারপরে রয়েছে ফোর থ্রি ফোর থ্রি, এরকমভাবে আবার থ্রি আবার ফোর থ্রি ফোর থ্রি, এরকমভাবে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি জিরো পয়েন্ট টু টু ফোর থ্রি, তার মাথায় বার। তাহলে বন্ধুরা এই অঙ্কটা হয়ে গেল। তা বন্ধুরা এরকমভাবে তোমরা যে কোনো ও বার যুক্ত ডেসিবেল সংখ্যার সাবট্রাকশন এবং অ্যাডিশন তোমরা করতে পারবে। তো আশা করছি বন্ধুরা এই শর্ট ট্রিকটি ভালো লেগেছে, যদি শর্ট ট্রিকটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো টেক কেয়ার, বাই বাই।